কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে রমাপদ চৌধুরীর লেখা একটি ছোট গল্প খুনী বউ পাড়ায় নিভাদির নামই হয়ে গিয়েছিল খুনী বউ সামনাসামনি ওকে নিভাদি বললেও আড়ালে বন্ধুদের সঙ্গে আলোচনায় আমি অনেক সময় খুনী বউ বলে ফেলতাম এ নামকরণ হয়েছিল সেই প্রথম দিন থেকে যেদিন খবরটা প্রথম দেখলাম খবরের কাগজে যেদিন সন্ধ্যের সময় নিভা এসে উঠলেন মধু স্যাঁকরা লেনের একতলাটায় মধুস্যাঁকড়া লেনে তখন বেশ অন্ধকার নেমেছে আর গড়ি গড়ি বৃষ্টি পড়ছে অবিরত দোতলার বারান্দায় নির্জন গলিটার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টে গলির মোড়ে শুধু একটা বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজ ছিল আর অন্ধকার গলিটার বাঁকে বাঁকে লাঠিতে থুতনি রেখে পাহারাদার সিপাই যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় তেমনি ভাবে মাথায় আলোর পাগড়ি বেঁধে গোটা পাচে গ্যাস পোস্ট দূরে দূরে দাঁড়িয়ে ঢুলছিল রাস্তায় জমাহাটু জল পার হয়ে ঠুনঠুন করতে করতে এগিয়ে গেল একটা রিকশা বৃষ্টিতে ভেজা পিচের রাস্তাটা গ্যাসের আলোয় চকচক করছিল তার উপর আরও এক ছটা আলো এসে পড়ল ফিরে তাকিয়ে দেখলাম ফাঁসুরে জজের জানলায় আলো চলছে রাস্তাটার মতোই জজ সাহেবের চকচকে টাকটা চোখে পড়ল একরাশ বই আর খাতা পত্তরের উপর ঝুঁকে পড়ল তার মাথা ঘটনাক্রমে বলতে হবে হঠাৎ শুনলাম খনি রতন চাঁদের বিচার হবে ওই পড়শি জজ সাহেবের আদালতে উকিল মুক্তাররা যার নাম দিয়েছে জল্লাদ আর অগণিত ফাঁসির হুকুম দেবার জন্য পাড়ার ছেলেরা যার নামকরণ করেছিল ফাঁসুরে জজ এই জজ সাহেবের টাকের ওপর চোখ রেখে ভাবছিলাম রতন চাঁদের কথা এমন সময় ক্যাচ কোচ শব্দ করে গলিতে ঢুকলো একটা ফিটন জের জেরে ঘোড়া আর নরবরে গাড়িটা জল ঠেলে ঠেলে এগিয়ে এলো এসে থামল রতন চাঁদের একতলাটার সামনে চারপাশ তার ঢাকা ভেতরে আরোহী কেউ আছে কি নেই বোঝা দেয় গাড়ি থামিয়ে কোচুয়ানটা নামল এক লাফে সরিয়ে দিল তের ঢাকা ঢুকি পরক্ষণেই বুড়ো গোছের এক ভদ্রলোক নেমে কপাটের তালা খুললেন ফিরে এসে ভাড়া চুকিয়ে দিলেন ফিটনের আর সঙ্গে সঙ্গে কেবল একটি বাচ্চা ছেলে নিয়ে যিনি নামলেন তিনি নিভাতি অল্প ঘোমটার আড়ালে ফস্যা একটুকরো মুখ শ্বেত শঙ্খের মতো মসৃণ সাদা দুখানি হাতে সরু সরু কয়েক গাছা চড়ি এইটুকুই আর কিছু না ধীর পায়ে ঘরে ঢুকে আলো জ্বাললেন নিভাতি জিনিসপত্র হাতে নিয়ে বুড়ো ভদ্রলোকও চোখের আড়ালে চলে গেলেন কপাট বন্ধ হলো মনে রহস্য পুষে রাত কাটল আর ভোরবেলাতেই জবাব পেলাম তার মুখ হাত ধুয়ে রাস্তার দিকে বারান্দা এসে দাঁড়াতেই দেখলাম রতন চাঁদের একতলার জানলায় দাঁড়িয়ে নিভাদি দেখলাম উদাস দৃষ্টি মেলে জানলার গড়াতে গাল চেপে ঠায় দাঁড়িয়ে আছে নিভাদি চোখ তার ফাঁসুরে জজের জানালায় বিকেলে আপিস থেকে ফেরবার সময়েও অজান্তে চোখ গেল সেদিকে দেখলাম ছেলেটা হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে অথচ খেয়াল নেই নিভাদির গায়ে আঁধ একখানা শাড়ি চুলে চিরুনি পড়েনি মুখে কেমন একটা বিষাদের ছায়া এক দৃষ্টে ফাঁসুড়ে জজে জানলার দিকে তাকিয়েছিলেন নিভাদি আমাকে লক্ষ্য করেনি এগিয়ে গিয়ে বললাম এলেন নিভাদি মনে হলো যেন একটা গভীর দীর্ঘ শ্বাস লুকিয়ে রাখলেন চোখে চোখ ফেলতে পারলেন না শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ কথা খুঁজে না পেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নিভাতি কপাট খুলে শান্ত গলায় বললেন এসো গিয়ে বসলাম ঘরে আর বসার পর কেবলই ইচ্ছে হলো উঠে পড়তে কি বলবো কিভাবে বলবো কিছুই খুঁজে পেলাম না চটি শব্দ তুলে ঘরে ঢুকলেন নিভাতির বাবা আমার দিকে চোখ পড়তেই অস্বস্তিতে এদিক ওদিক কি যেন খুঁজলেন তারপর ধীরে ধীরে এসে বসলেন বেতের মড়াটার উপর বললেন কি যে করবো কি যে করা যায় বুঝলাম দুশ্চিন্তায় কাঁপছেন ভদ্রলোক জিজ্ঞেস করলাম ভালো উকিলের ব্যবস্থা করছেন তো বিষণ্ন হাসি হাসলেন উনি ভালো উকিল যে জজের আদালতে মামলা পড়েছে বললাম উকিলকে বলুন না অন্য কারো কোর্টে বদলে দিতে কথাটা শুনে চকিতে একবার নিভাদের মুখের দিকে তাকালেন উনি তারপর আবার মাথা নিচু করে রইলেন খানিক পরে যেমন চটি চটচট করতে করতে এসেছিলেন তেমনি চলে গেলেন আবার পাশের ঘরে আর নিভাদি হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা বিশ্বাস হয় তোমার ও এমন জঘন্য কাজ করতে পারে সান্ত্বনা দেবার জন্যই হয়তো বললাম কক্ষনো না কিছুক্ষণ চুপ করে থেকে নিভাদি বললেন তোমাদের ওই ফাঁসুড়ে জজের কোর্টে নাকি কেউ কখনো খালাস পায়নি মন নারাজি হলেও মুখে হাসি টেনে বললাম মিছে কথা এতক্ষণে একটু ম্লান হাসলেন নিভাদি তাই বলো যদ্দিন না ভাই খালাস হয়ে আসছে ঘুমোতে পারছি না রাত্রিরে সারা গায়ে কেমন যেন জ্বালা জ্বালা করছে ডাক্তার বলছে খুব ভয় পেলে নাকি এমন হয় বললাম হ্যাঁ বেশি নার্ভাস হলে জ্বর হয় অনেক সময় নিভাদি দীর্ঘশ্বাস ফেললেন নিজের কথা ভাবছি নে ভাই নিভাদের গলা সরে যেন চোখের জল মিশল বললাম ভাববেন না নিভাদি নির্দোষ লোককে কি শাস্তি দিলেই হল নিভাদি আশঙ্কায় চোখ তুলে বললেন হ্যাঁ ভাই যদ যদি ভাবে ও সত্যি দোষী তাহলে তাহলে কি ফাঁসি হবে হেসে হালকা করার চেষ্টা করলাম বললাম ফাঁসি না না ফাঁসি হবে কেন বললাম বটে কিন্তু মনে মনে বেশ জানতাম মিথ্যে সান্ত্বনা দিচ্ছে নিভাদিকে আর কোনো কোনো দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে আপিস থেকে ফেরার সময় অথবা রাত্রিরে শুতে যাওয়ার আগে নিভাদিকে জানলার ধারে উদাস ম্লান চোখ মেলে ফাসুরে জজের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগত এও কি সম্ভব স্বামী সম্পর্কে কি এতটুকু সন্দেহ নেই নিভাতির মনে সত্যি কি তার ধারণা রতন চাঁদ নির্দোষ নাকি সব জেনে শুনেও রতন ক্ষমা করেছেন নিভাদি একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মেছিল রতন ঘনিষ্ঠতা থেকে প্রেম প্রেম থেকে প্রবৃত্তি তারপর হঠাৎ কলঙ্কের বিভীষিকা দেখেছিল রতন চাঁদ সেই কলঙ্ক অপসারণের স্থূল পথে সাহায্য নিতে গিয়েই কিনা কে জানে মৃত্যু ঘটে মেয়েটির এমন একটি নৃশংস ইতিহাসের নায়ক রতন চাঁদ এ খবর জানার পরও কি করে স্বামীকে ক্ষমা করলেন নিভাদি ক্ষমা না ক্ষমার চেয়েও আরও অনেক মহৎগুণ বলতে হবে চোখের সামনে দিনের পর দিন দেখলাম নিভাতির সুস্থ সুন্দর মুখে রোগ পাণ্ডুর দুশ্চিন্তার ছায়া নামছে শরীর শীর্ণ হয়ে চলেছে দিনে দিনে স্নিগ্ধ যৌবন মুখে নামছে রুগ্ন বিষণ্নতা নিভাদের বুকের ভেতর দিন রাত যে আশঙ্কার আগুন চলত তা তার চেহারাতেই প্রকাশ পেত নিভাদের বাবাও বুঝতেন সব দুঃখ করে একদিন বললেন যে আমায়কে হয়তো বাঁচাতে পারবো কিন্তু মেয়ে বাঁচবে না আমি জানি সত্যি তাই প্রতিদিন সকালে ফাঁসুরে জজ গাড়ি চেপে কোর্টে যেতেন প্রতিদিন বিকেলে ফিরে আসতেন যথারীতি বোধহয় লক্ষ্যও করতেন না তিনি ওপাশের একটি একতলা বাড়ির জানলায় ব্যথায় ভরা দুটি চোখ তার দিকে তাকিয়ে থাকে আশায় আশায় গুনে যদি কোনোদিন চোখে চোখ পড়ে তাহলে হয়তো ওই একজোড়া ভরা চোখের দৃষ্টিতে স্বামীর প্রাণ ভিক্ষা করে অনুরোধ জানাবেন নিভাদি আর এই দুশ্চিন্তার প্রতীক্ষায় দিনে দিনে দেখতাম ক্রমশই রোগা হয়ে যাচ্ছেন নিভাতি মুখে ফুটছে রুগ্ন গুঞ্জন শরীরে অবহেলা শুধু কি তাই রতন চাঁদকে বাঁচাবার জন্য নিজের বাঁচবার মতনও কিছু আর অবশিষ্ট রাখলেন না নিভাতি নিভাদের বাবাই খবরটা ভাঙলেন একদিন বললেন খরচ খরচা তো কম হচ্ছে না তবু মেয়ে সিঁথি সিঁদুর বজায় রাখবার জন্য বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম শুধু বিষয় সম্পত্তিই নয় হঠাৎ লক্ষ্য করলাম নিভাদের হাতের চুড়ির সংখ্যা যেন বেশ কিছু কমে গেছে গলার হারে তবু কণ্ঠা ঢাকা ছিল তাও দেখা গেল না পাড়ার মেয়েরা বলা বলি করত এমন স্ত্রীর কিনা অমন স্বামী আমরাও একথা বলি করতাম সর্বস্ব পণ করে নিভাদি এমন স্বামীকেই বাঁচাতে চায় যে কিনা স্ত্রীর বিশ্বাসের মূল্য দেয় না অন্য মেয়ের আকর্ষণে ছুটে বেড়ায় তারপর একদিন সেই মেয়েকেই খুন করার দায়ে অভিযুক্ত হয় নিভাদের ভাগ্যে কিনা সেই রতনচাঁদের মতো স্বামী ফেলতাম জন্য আর নিভাদি বলতেন আমি বিশ্বাস করি না ভাই সব মিছে কথা সব পুলিশের কার সাজি ও কখনো এমন কাজ করতে পারে ও খুন করবে মেয়েদের মতো নরম হাত তুমি তো দেখো নি চাপার কলির মতো আঙুল সেই হাতে কিনা অবিশ্বাসের হাসি হাসতেন নিভাদি আর তার কথা শুনতে শুনতে আমাদেরও কেমন যেন অবিশ্বাস হত নিভাদি বলতেন আমি সব সহ্য করতে পারি ভাই কিন্তু দুশ্চরিত্র পুরুষ আমার দুচক্ষের বিষ বলতেন আমার কি মনে হয় জানো এমনই ধারার কোনো লোকই ওকে মামলায় জড়িয়েছে রতন মামলায় কে জড়িয়েছিল তার খোঁজ না পেলেও দিনে দিনে মামলার বিবরণ পেতাম নিভাদের বাবার কাছে কখনো বা খবরের কাগজে আর বুঝতে পারতাম বিষয় সম্পত্তি নিভাদের হাতের চুড়ি গলার হার বিক্রি করা টাকায় যে উকিল লাগানো হয়েছিল তার বুদ্ধির প্যাচে মামলাটাও কম জড়িয়ে যায়নি তারপর একদিন শুনলাম রতনচাঁদের মামলার রায় বেরুবে রতনচাঁদ ছাড়া পাবে এ কথা কেউ ভুলেও ভাবিনি আমরা নিভাদি ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে ফিটনে উঠে বসলেন নিভাদির বাবার সঙ্গে সঙ্গে আমিও গাড়িতে উঠলাম মনে তখন শুধু ভয় শুধু অপেক্ষা আগে থেকেই এক ডাক্তার বন্ধুকে বলে রেখেছিলাম আদালতে উপস্থিত থাকবার জন্য হয় ফাঁসি আর নয়তো দীর্ঘদিনের কারাদণ্ড আর রায় শুনেই হয়তো নিভাদি অজ্ঞান হয়ে পড়বেন ভয় ছিল মনে সেদিনই হয়তো প্রথম মনে মনে একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম শুধু একটা প্রার্থনা ছিল রতন চাঁদের যেন ফাঁসি না হয় তাহলে হয়তো নিভাদিকে বাঁচানো যাবে কিন্তু রায় শুনে আমরা সবাই চমকে উঠলাম প্রথমটা নিজের কানকেই যেন বিশ্বাস হলো না খালাস সন্দেহের অবকাশে খালাস পেয়ে গেল রতন এক মুখ হেসে উঠে ফিরে তাকালেন নিভাদি আর দু দুচোক বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বলেছিলাম না বলিনি আমি সব মিথ্যে শুধু রতন চাঁদ কোনো কথা বলল না এক কোণে জানালার বাইরে মুখ গলিয়ে দিয়ে বসে রইল বুঝলাম লজ্জায় মুখ দেখাতে পারছে নাও রাত্রিরে বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম মানুষের জীবনে যদি কোনো সত্যিকারের আনন্দের রাত থাকে তো নিভাদি সে আনন্দের স্পর্শ পেলেন এতদিনে ভাবলাম সকালবেলাতেই রতন চাঁদকে জানিয়ে আসব কতখানি ত্যাগ আর দুঃখবরণের মধ্য দিয়ে কত গভীর বিশ্বাস আর প্রেমের হাতিয়ার নিয়ে নিভাদি তাকে বাঁচিয়ে তুলেছেন কিন্তু হট্টগোল শুনে ভোরবেলাতেই ঘুম ভেঙে গেল শুনলাম শুনে স্তম্ভিত হয়ে গেলাম এও কি সম্ভব রতন চাঁদ বিষ খেয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে রতন চাঁদ শুনলাম নিভাদি নাকি আবল তাবোল সব বলছেন নিভাদি পাগল হয়ে গেছেন দেখা করতে গেলাম বোবা চোখ মেলে আমার মুখের দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন নিভাদি তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠে বললেন ক্ষমা ক্ষমা করতে হবে জানো দুশ্চরিত্র পুরুষ আমার দুচক্ষের বিষ হ্যাঁ বিষ বিষ খিলখিল করে আবার উম্মাদের মতো হেসে উঠলেন নিভাদি আর তার বিষের মতো নীল একজোড়া চোখে হাসি দেখে ভয় পেলাম গল্পের সমাপ্তি এখানেই কথিকা চ্যানেলের পরিবেশনায় এতক্ষণ আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প খুনি বৌ